হ্যালো হ্যালো, কে ভাইয়া? আমি ওই যে মৌসুমি বলতেছিলাম। কোন মৌসুমি? ওই যে আপনি যে সেই দিন নাম্বার দিলেন, বললেন যে হ্যাঁ তুমি ঠিক আছো সব দিকে, তুমি তো ওই যে নায়িকা হতে পারবা, আর আমারও খুব ইচ্ছা ছিল, তো আমি সেই বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও মৌসুমি। ও আপনি ঠিক আছে, হ্যাঁ বলছিলাম। কোথায় আছেন আপনি এখন? এই তো আমি বাসায় আছি। ও আচ্ছা, তো আপনি কি এখন আমার সাথে কাজ করবেন? হ্যাঁ, আপনি তো জানেনই আমার অনেক দিনের শখ, আমি একটা নায়িকা হব এই আর কি। তা আমার সাথে কাজ করতে হলে তো মৌসুমি, আমার সাথে কাজ করতে হলে আপনার অনেক কিছু ত্যাগ করতে হবে, সেটা কি পারবেন? মানে যেমন যেমন আমার সাথে এগুলো, নায়িকা হতে গেলে আপনার বিভিন্ন স্পটে যাইতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, যেমন বাসা বাড়িতে আপনার ফ্যামিলি আপনাকে অথবা অন্য খান দিয়ে টর্চার করতে পারে, এগুলো কি আপনি কন্ট্রোল করতে পারবেন? আসলে হচ্ছে আমার বাসা থেকে তো এইভাবে আর কি চলাফেরা বাহিরে ওইগুলো পছন্দ করে না। এমনি কাজ করলে আমি সকাল থেকে বিকাল কোনো স্পটে রাত্রে থাকতে পারবো না এই। তারপর আমি কাজ করলে মনে করেন কোনো শর্ট ড্রেস বা কি এটা সেটা এগুলোও পরতে পারবো না। ওগুলো করতে না পারলে তো সমস্যা, একজন নায়িকা হতে গেলে, একজন অভিনেতা হতে গেলে আপনার সব কিছু করা লাগবে। এখানে তো শরমের কিছু নেই, এখানে অভিনেতা, অভিনেতা এমন একটা জিনিস যেটা রাস্তায় হতে পারে, আবার বাড়িতে হতে পারে, এবং ফকিরের বেশও হতে পারে, এবং চোরের বেশও হতে পারে। অভিনয় তো অভিনয়, অভিনয়ে কখনো ই করা যাবে না। এই অভিনয় করতে গেলে আপনার অনেক কিছু ত্যাগ দেওয়া লাগবে। বারাসাত থেকে দেখা যায় মাস এক মাস দুই মাস আপনার বাইরে বাইরে থাকা লাগবে, ওইটা কি আপনার বাড়ির থেকে মেনে নেবে? না ভাইয়া, এইভাবে তো মেনে নিবে না, কারণ আমার ফ্যামিলি ছোট থেকে আমাকে যেভাবে বড় করছে দেখলাম, আমাকে কোথাও একা যাইতে দেয় না। আমি যেখানে যেতাম আম্মা যাইতো, কিন্তু এখন তো আমার আম্মা মারা গেছে, কিন্তু তারপরও বাবা তো আছে, বাবা তো এগুলা মানে মেনে নিবে না। তাহলে আপনি নায়িকা কিভাবে হবেন বলেন? নায়িকা হতে গেলে তো এগুলো লাগবে। আসলে আমার অনেক ইচ্ছা, আপনি যদি একটু স্যাক্রিফাইস করতেন যে আমি সকালে গিয়ে বিকালে আসতে পারবো, বা আমার গার্জেন থাকবে কেউ একজন সাথে, তাহলে খুব ভালো হতো আর কি। না না, এইভাবে তো হয় না। দেখেন মৌসুমি, আপনি যে কথাটা বলছেন এটা এইভাবে কোনো সময় সম্ভব না, কারণ একজন নায়িকা হতে গেলে তার অনেক শ্রম, অনেক সাধনা, অনেক কিছু পরে সে নায়িকা হয়। কিন্তু আপনি যেভাবে বলতেছেন এইভাবে কখনোই হয় না। নায়িকা হতে গেলে আপনার এগুলো স্যাক্রিফাইস দিতে হবে। একটা নায়িকার জন্য একটা ডাইরেক্টর, একটা একজন নায়ক একজন নায়িকার জন্য একজন ডাইরেক্টর, সে যেমন বাড়িঘর সব কিছু ত্যাগ দেয়, সে মাসকে মাস বছরকে বছর সে বাইরে বাইরে থাকে, তারও তো ফ্যামিলি আছে, সে ফ্যামিলি ছেড়ে এখানে থাকে, তেমন আপনারও এটা করতে হবে। তা আপনি দেখেন চিন্তা ভাবনা করে, কারণ আপনি যদি নায়িকা হতে চান, আপনার যদি সেই আগ্রহটা থাকে, তাহলে আপনার এই বাসা থেকে ফ্যামিলি থেকে এগুলো ট্যাগ দিতে হবে। যদি এগুলো পারেন তাহলে আপনি নায়িকা হতে পারবেন, কারণ এখানে তো আপনার খারাপের কিছু না, ঠিক আছে? আপনি একজন নায়িকা হবেন, সেই জন্য আপনার আমার এখানে সময় দিতে হবে, আমার আরও যারা কর্মী আছে তাদের সাথে আপনি থাকতে হবে, এখানে আপনার এই রিহার্সেল হবে, আপনার শ্যুটিং হবে, এগুলো নিয়ে আপনার ব্যস্ত থাকতে হবে। আপনি যদি এগুলো নিয়ে ব্যস্ত না থাকেন, তাহলে আপনি বাসায় যদি সময় দিতে, আপনি নায়িকা কীভাবে হবেন বলেন? তা অবশ্যই ঠিক, কিন্তু কি যে করি আমি, তাছাড়া কি কোনোভাবে সম্ভব না, না যে রাত্রে কোথাও থাকলাম না বা সকালে বিকালে, এভাবে হবে না। না আচ্ছা কি করব দেখি, আমি ফ্যামিলিকে বুঝাই দেখি। আগে আপনার ফ্যামিলির সাথে আপনি আলাপ করেন, ঠিক আছে? আপনি যদি সত্যি নায়িকা হতে চান, যদি আপনার সেই মন মানসিকতা থাকে, আমি একজন ডাইরেক্টর হিসাবে বললাম আপনাকে, কথা দিলাম আমি আপনাকে নায়িকা বানাবো, কিন্তু আমি যে প্রসেসগুলো আপনাকে দিছি সেগুলো আপনি আগে ফলো করেন, এগুলো আগে মেন্টেন করেন, কারণ এগুলো মেন্টেন না করতে আপনি আগাইতে পারবেন না, কারণ আপনি প্রথমেই পিছিয়ে চলে গেছেন, তো আগে কীভাবে আসবেন বলেন? হ্যাঁ তা ঠিক, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্যামিলির মানুষের সাথে কথা বলি, তাছাড়া আমার নানু আছে, আন্টিরা আছে, হয়তো মা নাই, কিন্তু তাদের সবার সাথে আলাপ আলোচনা করে আপনাকে জানাবো। আর আপনি যদি পারেন তাও একটু, আপনিও একটু কিছুটা ম্যানেজ করার
চেষ্টা করেন আর কি, আমার জন্য অন্তত একটু স্যাক্রিফাইস করেন, যেন আমি কষ্ট করে হলেও যেন কাজটা করতে পারি। আমি একজন ডাইরেক্টর হিসাবে তো আপনি, আমি আগেই আপনাকে বলেছি যে আপনার জন্য আমি এটুকু স্যাক্রিফাইস করতে পারবো যে আপনি আমার এখানে আসলে আপনি সবসময় সুরক্ষিত থাকবেন, আপনার আমার এখানে আসলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি অভিনয় করতে গেলে আপনার বাসা বাড়ি এগুলো ত্যাগ দিতে হবে, যদি আপনি এসব পারেন তাহলে আমার কাছে আসবেন, নাহলে আমার কাছে আসার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্যামিলিকে বুঝাই, তারপর আপনাকে আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা আগে আপনি ফ্যামিলির সাথে কথা বলেন, কথা বলে যদি আপনার নায়িকা হওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আমি এখন একটু ব্যস্ত আছি, তাহলে আজকে আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।